আলাইকুম। আজকে আমি কবি ফরিদ ফারুকের তাপিত প্রাণের আকুতি গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক তার পরিচিতি। কবি ফরিদ ফারুক শিক্ষকতা, পর্যাশনা ও সাহিত্যে উৎসাহিত মানুষ। ব্যক্তিত্বে তিনি বহুমুখী একজন। অধ্যাপনা করেছেন এক দশকের অধিক সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্যে। বাংলা কথা সাহিত্যে তার একটি উপন্যাস রয়েছে। কবিতায় তার যাত্রা 3 দশকের হলেও এসেছে তার পয়লা কবিতা গ্রন্থ তাপিত প্রাণের আকুতি গ্রন্থে। কবি ফরিদ ফারুক মানুষ, প্রকৃতি আর ভূতের ব্যঞ্জনধ্বনি তুলে দগ্ধ প্রাণের বিরান ভূমিতে দাঁড়িয়ে কবি কখনো হাহাশ্বাসের আকুতি করেন, কখনো দুষর ইঙ্গিতে, কখনো বা সত্য বাসনে প্রকাশ করে গেছেন তাপিত প্রাণের আকুতি নামে কবিতা গ্রন্থে। পর্যশক হিসেবেও তার খ্যাতি রয়েছে। এ আঙিনায় তিনি রচেন স্পেনে মুসলিম ইতিহাস ও কীর্তি গ্রন্থ। ফরিদ ফারুক জন্মগ্রহণ করেন 1974 ইসাব্দে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে। লেখাপড়া আরবি ভাষা ও সাহিত্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম, মুসলিম স্পেনে আরবি গদ্যের বিকাশ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করেন। পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। তাহলে আমি মুকুন্দরাম হতেম যদি কবিতাটি আবৃত্তি করছি। মুকুন্দরাম হতেম যদি হতো অনেক খেলা, কন্যা রাশির ছেলে ছিলাম দুরন্ত ওই বেলা। হিজল তমাল বটের ছায়ায় জীবন সুখের খাল, কুরাশ বজন ভাওয়া এতে চলেছি উত্থাল। শাহরু কুপিনুর মিছিল চলতু অনন্তর, আমার চাই রাবুর বনের সবুজ তেপান্থর। যে সকালে ঘুম ভেঙেছে ডাহু গুগুর ডাকে, সে সকালে বাঘ ফিরালাম ভাবুর নদীর বাঁকে। হঠাৎ ছোট্ট পাথর পেলাম আর দেরি না সয়, নগর শোভা ওই মেয়েটি কি যে আমায় খয়। আমি তো নই নগর দুলাল গা গেরামের ছেলে, তাকবু বেঁচে অনন্তকাল শীতল ছায়া পেলে। অবয় দিয়ে বললু রাম গ্রামই তোমার হোক, প্রথম এবং শেষ ঠিকানা যাক কুচে যাক দুঃখ। তোমার গায়ে পাক পাখালি ছায়া নিরন্তর, দিকচু যদি খিমেল হাওয়া আমারও অন্তর। নগর হলো নিবাস তোমার প্রাসাদ তোমার বাস, সইবে না কোনো মেঠু পথের ছনের অন্তর্বাস। তবু রাবুর এই মিনতি আমায় নিয়ে যাও, সবুজ পাতা বিছিলিতে আমায় শুতে দাও। নগর ছেড়ে গায়ের পথে এই যে তোমার আশা, তোমার দরে সপে দিলাম সকল ভালোবাসা। এখন আমি শিল্পী কবিতাটি আবৃত্তি করছি। আমি সুদক্ষ শিল্পী কুনির কিংবা প্রশস্ত বদ্ধভূমি রচনার, আমি শিল্পী বাঙনের বিকৃতির কিংবা শিল্পী নামের। জীবন খে যৌবনের উপান্তরের আমি শিল্পী কোন রূপবতীর, স্থন বৃন্থের সুনিপুণ চিত্রায়নের। আমি শিল্পী কোন এক শ্যামলা রূপবতীর অর্ধনগ্ন ভাস্কর্য নির্মাণের। আমি গর্বিত ভাবে স্ফীত মুখে নিজেকে পিকাসোর বাপ পুত্র ভাবি, নিজেকে ভাবি ফিদা হুসেনের অনুজ প্রথিম। রুচির দাফন ফুরব বেলি ডান্সের মঞ্চ বানিয়ে, ধরার 12টা বাজিয়ে পদক লাভের সারির অগ্রে আমি প্রস্তুত। আমার আসল শিল্পী বিচিত্র রূপে বলাম, সুরস কুনি কোন তরুণীর নির্জনে তীপ্ত খরা আমার আসল সৃজন। নির্জনে হতে পারা যায় যদি কুজন, তাই মস্তক নামিয়ে আমি প্রতীক্ষায় হে পদক এসো মরি গ্রীবায়। আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি। যে কজনা সুজনা আমার, নিন্দুকেরা বেছে তাকুক হিংসুকেরা থাকুক অমর, বিদ্বেষীরা সজাগ তাকুক অহোরাত্র চিরতর। তারাই মোর কল্যাণ খামি, তারাই আপন নহে পর, তারাই আমার বন্ধু দামি, আদারে মোর প্রবাখর। এ খজনা সুজন আমার, নির্বেজাল পথ প্রদর্শক, উপকারে তাদের অপার কৃতজ্ঞতা আবশ্যক। অভিবাদন তাদের তরে সকাল সন্ধ্যা অহর্নিশ,
পরের হিতে নিজে মরে নিজে নিজে জলে দেই আসিস। আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি, সোনার বাংলাদেশ। যমুনার পাড়ে তোমাকে দেখেছি নির্মল, সাদা মানুষের মনের মতো ধবধবে উজ্জ্বল। কবিতা কিংবা কোনো লেখাই তোমার সুন্দরী রূপ আঁখে এমন সাধ্য খায়, তবে সুন্দর তুমি সীমাহীন আরাধ্য বারংবার। তোমার সবুজে নির্মাণ হবে স্বর্গের সুরম্য ক্যাম্পাস, যেখানে হবে আদি অন্তের ভালোদের বসবাস। বঙ্গ আমার, তোমার অঙ্গের সুন্দর হবে না শেষ, তুমি আমার প্রাণের প্রিয় সোনার বাংলাদেশ। আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি, মিটবে না তৃষ্ণা। আমার গার মোট ঠিক তোমার ব্রুর মতো সামান্য বাঁকা, তোমার স্থান দৃশ্যের চেয়েও আকর্ষণ সমরিক আমার হিজল থলার প্রতি। আমার বাগানের ফুলগুলোর পরাগ সূর্য কিরণ আছড়ে পড়া তোমার লালাব গালের বিন্দু বিন্দু জমে ওঠা ঘামের চেয়েও সব পৃথিবী স্বর্ণালী। নবতী পদ বৃদ্ধ দাদা আফাজউদ্দিনের দাস্তানগুলো কথা শিল্পের সেরা উপাখ্যান, সে সাম্পানসলের কে কুরুত কে নে যায়ম বব্বুরত, বব্বুর জামাই তিয়াই রয়ে ঘাড়ার দোয়ারত। শাকিরা জ্যাকসন কেউ মানায় আজ উহার, বয়ে ছোলা মুরগার কদম্ব বায়ু এখনো আমার জীবনের সার। আমি ফিরে আসি বারে বারে যেখানে শিশুকাল হারিয়েছি কৈশোর কানে বাজে, যৌবন শুরু করি কাজলের হাত ধরে। অতপর আজ গোলক দাদার নগর পথে সতৃষ্ণ প্রৌঢ়, মিটবে না এ তৃষ্ণা কশ্মিনী খালেও, যদিও চেষ্টা হয়েছে সহস্র সহস্রবার। সালামু আলাইকুম।